দর্শক যমুনা টিভির আয়োজন চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আইরিন খান যমুনা টিভির এই আয়োজনে প্রতিদিন একজন গুণী লোক থাকেন যা সম্পর্কে আমরা অনেক কিছু জানি তার পার্সোনাল লাইফ সম্পর্কে অনেক কিছু জানি জানার চেষ্টা করি তার জানা অজানা অনেক তথ্য আমরা শেয়ার করি এবং কখনো বলা হয়নি এমন অনেক কথা কিন্তু আমরা তাদের সাথে জানার চেষ্টা করি সো আজকে যিনি আছেন আমাদের সাথে তার আসলে কোনো ভূমিকার প্রয়োজন হয় না দেশবাসীর কাছে তিনি খুবই একজন পরিচিত মুখ তিনি হলেন জি এম কাদের কেমন আছেন ভালো ভালো আছি আপনাদেরকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজকে এসেছেন এরকম সুন্দর একটি প্রকৃতির মাঝে আপনার কি এরকম আশা হয় সময় স্পেন্ড করা হয় প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে এইভাবে আশা হয়নি কোনোদিন তবে আমরা তো যখন রাজনীতি করি বিভিন্ন জায়গায় যাই সেখানে মোটামুটি প্রকৃতির মাঝখানেই মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে হয় দেখা সাক্ষাৎ করতে হয় হাটে বাজারে যেতে হয় সেভাবে বলতে গেলে প্রকৃতির সঙ্গে আমাদের দেখা হয় তবে এই প্রকৃতির সঙ্গে বা এই পরিস্থিতিতে ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটা গ্রাম্য এবং প্রাকৃতিক একটা পরিবেশ এটা আমার কোনো সময় আশা হয়নি আজকে প্রথমে এসে আমি সত্যিকার অর্থে মানে এটা একটা আমাকে বিমোহিত করেছে সুন্দর লাগছে খুবই ভালো আমি জানতে যাচ্ছি আপনার ছেলেবেলা সম্পর্কে আপনার বেড়ে ওঠা সম্পর্কে আপনি কোথায় বেড়ে উঠেছেন আপনি ছেলেবেলায় কোথায় রংপুর শহরে বেড়ে উঠেছি আমার জন্মের পরে পরেই আমরা রংপুর এসেছি এবং রংপুর শহরে একেবারে ছোটোবেলা কাটিয়েছি মানে যেটাকে বলা হয় শিশুকাল তারপরে যেটা শৈশবকাল স্কুল আমাদের পাড়ার একটা স্কুল ছিল লিচুবাগান গার্লস হাই স্কুল সেই স্কুলে আবার ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছেলেদেরও পড়ার ব্যবস্থা ছিল কো এডুকেশান তারপরে আবার মেয়েদের তো ওই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম কারণ আমার বোনরা ওই স্কুলে পড়তেন আমার বোনরা আমার বড় ছিলেন তারা আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওখানে পড়েছি তারপরে আমার রংপুরি জেলা স্কুলটা ছিল সবচেয়ে বড় নাম করা একটা স্কুল তো ফাইভের পাশ করা হ্যাঁ এখনও ভালো স্কুল ওটার মধ্যে অনেক কৃতি ছাত্র এখনও আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুণী মানুষ ওখান থেকে পাস করা ওখানে আমি ফাইভের পরে ওখানে ফাইভে এসে আমি ওখানেও পরীক্ষাকে ক্লাস টেস্ট দিয়ে সিলেক্টেড হয়ে তারপরে ওখানে ভর্তি হলাম ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত আমি রংপুর জেলা স্কুলে পড়ে ওখান থেকে তখন আমাদের সময় এসএসসি চালু হলো এসএসসি পাশ করলাম এর আগে ম্যাট্রিকুলেশন ছিল পাশ করার পরে রংপুর কারমাইকেল কলেজে আমি ইন্টারমিডিয়েট পড়েছি সেটাও রংপুর শহরে সেখানে দু বছর ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার রংপুর থেকে আমার মানে বলতে গেলে রংপুর এসএসসি এইচএসি পর্যন্ত আমি রংপুর ছিল পরে আমি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চলে আসলাম তারপর থেকে মোটামুটি আরেকটা একটা জীবনে প্রবেশ করলাম সেই সম্পর্কে পরে জানছি ওই সম্পর্কে আমরা কিছু কথা বলবো বাট তার আগে আপনি বলছিলেন যে আপনার ভাই বোনরা আপনার সবাই ওই বালিকা বিদ্যালয় যেটা ছিল ওখানে পড়ছিলেন আপনার কয় ভাই বোন না আমরা সব শুধু মিলে আমাদের টোটাল হলো ছয় ভাই ভাই ছয় বোন ছিল কিন্তু আমার জন্মের সময় আগেই দুই ভাই এক বোন মারা গেছিলেন কাজেই পরবর্তীকালে আমার জন্ম থেকে শুরু করে বেশ কিছুদিন পর্যন্ত মানে কিছু অল্প কিছুদিন আগে পর্যন্ত আমরা চার ভাই পাঁচ বোন ছিলাম এখন দু বোন মারা গেছেন চার ভাই তিন বোন এখন আমরা জীবিত আছেন তো আমার সব ভাই বোন নয় গার্লস কলেজে স্কুলটাতে আমাদের পাড়াই ছিল ওটা এবং ওখানে ওই আমার বোন দুজন বোন তিনজন বোন আমার আগে যারা ওনার থেকে পড়েছিলেন ফলে হতো কি ও ছোটোবেলায় যখন ওরা স্কুলে যেত আমাকেও সঙ্গে নিয়ে যেত তো সেইভাবেই ওই স্কুলের থেকেই আমার হাতেখড়ি হয় পাঁচ বছর প্রথম পাঁচ বছর আমি কো এডুকেশনে পড়াশোনা করেছি আপনার ছোটোবেলায় কি কোনো স্মৃতি মনে পড়ে যেটা এখনো আপনার মুখে হাসি ফুটে না ছোটোবেলায় তো সত্যিকার অর্থেই ভাই বোন অনেকেই আমরা একসঙ্গে ছিলাম তখন তবে আমাদের মানে ভাই বোনদের মধ্যে বয়সের ডিফারেন্স অনেক অনেক বেশি আমার বড় ভাই যেমন আমার সঙ্গে সঙ্গে ওনার বয়সের ডিফারেন্স আঠারো বছরের মতো কাজে উনি আমি যখন মানে জ্ঞান হওয়া শুরু হয়েছে তার কিছুদিন পরের থেকে উনি আর আমাদের সঙ্গে একসঙ্গে বয়সের ডিফারেন্সের কারণে কি আপনার মনে হয় যে আপনাদের সম্পর্ক একটু ডিফারেন্স ছিল যে একটু জড়তা ছিল যেমন হয় না যে পিতা পিতা ভাই বোন থাকলে একটু বেশি ইন্টিমেসি থাকে হ্যাঁ ওটা হলো যে যাদের সঙ্গে বয়সের গ্যাপটা বেশি ছিল যেমন আমার সবচেয়ে বড় ভাইয়ের সঙ্গে সার্স সাহেবের সঙ্গে আমার বয়সের ডিফারেন্স যেটা বললাম আঠেরো বছর এখন আমি যখন ছোট ছিলাম তখনই উনি কলেজে পড় পড়ার জন্য বাড়ির থেকে বাইরে চলে গেছিলেন তখন উনি কার্মেকেলে কলেজে পড়তেন উনি হোস্টেলে থাকতেন তারপরে আমরা যখন পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন তারপরে উনি চলে আসলেন আর্মিতে জয়েন করলেন আমরা কিন্তু সক একসঙ্গে কোনো সময় থাকিনি মানে আমি যখন খুবই ছোট ছিলাম তখন হতে ছিলাম এরকম আরও কিছু বন্টন ছিল আগে বিয়ে হয়ে গেছে কাজে জড়তা ফলে একসঙ্গে থাকার যে কারণে যে একটা সহজ স্বাভাবিকত্ব থাকে বা কি বলবে এটাকে মানে হ্যাঁ ওটা ওই ধরনের ছিল না একটু কিছুটা দূরত্ব তো ছিল সবসময় আমরা দূরত্বে থাকতাম ফলে ওই ছিল এটা এবং এখনো হয়তো কিছু ভাই বোনায় রংপুর শহরে যে বাসায় আমরা থাকতাম সেখানে আমার চাচা ভাই থাকতেন ওরাও কিছুদিন লেখাপড়া করার জন্য আমাদের সঙ্গে ছিলেন আবার সবসময় বাসায় আমাদের ওখানে তখন মানুষের একটা কালচার ছিল যে অনেক মানুষ হোস্টেলে ছেলে রাখতে চাইতো না কোন ফ্যামিলির সঙ্গে রাখতে চাইতো যাতে করে তখন একটা ধারণা ছিল যে হোস্টেলে থাকলে ছেলেরা বেশি একেবারে কোনো গার্জেন থাকবে না ওই সময় প্রত্যেক ফ্যামিলি যে এই ধরনের বাচ্চার রেসপন্সিবিলিটি যেটা এখন তো অনেক রেয়ার হ্যাঁ আমাদের সময় আমি সেটাই বলতে চাচ্ছিলাম আমার বাসায় সবসময় দু একটি ছেলে থাকতো যারা হয়তো তারা অ্যাফোর্ড করতে পারতো হোস্টেলে থাকার জন্য তাদের বাবা মারা ইচ্ছা করে আমার বাবার কাছে তাদের ছেলেকে দিতেন যে ছেলেকে দেখাশোনা করতে পারবে একটা গার্জেন হিসেবে অভিভাবক তো পাবে সেই কারণে আমার বাসায় সবসময় দু একজন বাইরের ছেলেও থাকতো আজই আমরা একটা বিরাট ফ্যামিলি হিসেবে থাকতাম ভাই বোন চাচাতো ভাই আবার বাইরের কেউ এক দুই একজন এবং তারা সবাই কিন্তু আমরা একেবারেই খুব একান্ত পরিবেশে খুব নিজেদের ভিতরে একটা খুব কি বলবো এটাকে যেটাকে বলা যায় ইন্টিমেসি ছিল আর কি এবং মনে একই পরিবারের সন্তান শুধু না মানে একেবারেই একজন একজনের খুবই কাছাকাছি ছিলাম আপনি বলছিলেন আপনিও মেনশন করেছিলেন আমিও জানি যে আপনি বুয়েটের স্টুডেন্ট সো বুয়েটে স্টুডেন্ট লাইফে আপনি কি হোস্টেলে থাকতেন যেহেতু আপনি বলছিলেন যে অনেক মানুষ যারা হোস্টেলে থাকতে পছন্দ করে না আপনাদের বাড়িতে থাকতো না ওটা তো যখন আমরা রংপুর শহরে ছিলাম সেই সময়কার ওই এলাকার ওই একটা কালচার আমি দেখেছি আমরা যখন বিউটে থাকলাম তখন কিন্তু বিউটেতে একটা আমি যখন ভর্তি হয়েছি তখন পাকিস্তান আমলে তখন এটা নাম বা ছিল না ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওটাতে তখন কিন্তু একটা বাধ্যবাধকতা ছিল যে ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তারা হোস্টেলে থাকতেই হবে আবার যদি না থাকতে চায় কেউ তাহলে তাদেরকে স্পেশাল পারমিশন নিতে হতো ফলে আমরা হোস্টেলে ছিলাম হোস্টেলে থাকতেই হতো এবং হোস্টেলে থাকার একটা কারণ ছিল যে ওখানে কোর্সের সাথে অনেক কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল যেমন সকালে উঠে পিটি করতে হবে আবার অনেক সময় বিকালে গিয়ে খেলাধুলো করতে হবে এগুলো আমাদের পার্ট অফ আওয়ার স্টাডিজ মানে এডুকেশন সিস্টেমের ছিল আর কি মানে লেখাপড়ার বাইরেও কিছু কাজ করতে হতো যেটা হোস্টেলে থাকা ছাড়া সম্ভব হতো না আর অনেক সময় অনেক কিছু দরকার হতো যেগুলো হয়তো যেমন আমরা রেন্টাল লাইব্রেরি থেকে বই নিতাম ইউনিভার্সিটির সিস্টেম ছিল বই অতিরিক্ত পাওয়া যেত না খুব এক্সপেন্সিভ বই ছিল দাম তো আমরা একসঙ্গে কতগুলো বই দুইজনে মিলে কতগুলো তিনজনে মিলে অনেক বই আছে চার পাঁচ জনে মিলে একটা বইকে আমরা হায়ার করতে হতো ইউনিভার্সিটিতে এত বই ছিল তার ফলে হল যে একসঙ্গে শেয়ার করার জন্যই আমাদেরকে কাছাকাছি থাকতে হতো হোস্টেলে থাকার এই একটা রুমমেটদের সঙ্গে থাকলে একই সাবজেক্টের বা একই

আসলে আমাদের সময় যেটা হয়েছে ছোটোবেলায় মানে আমাদের যেটা প্রফেশন বেসড একটা এডুকেশন আমরা সবাই চয়েস করতাম ফ্যামিলির থেকে হোক বা তখন সমাজও এরকমই ছিল যে ছেলেটাকে ভালো একটা চাকরি করতে পারবে কোথায় গেলে সেটাই ভালো ভালো লেখাপড়া ধরা হতো তো আমাদের সময় সবচেয়ে ভালো চাকরির সুযোগ সুবিধা বা মানে পার্থিব জীবনের সুখ শান্তি লাভের জন্য সবচেয়ে যেটা সহজতার উপায় ছিল সেটা হলো ইঞ্জিনিয়ারিং প্রফেশন ওটার প্রচুর ডিম্যান্ড ছিল আমরা যেমন চাকরি হয়ে গেছে আমার স্টুডেন্ট থাকাকালীন সময় মানে আমাদেরকে চাকরির জন্য কোনো সময় ওয়েট করতে হয়তো হতো না এমনকি অনেক সময় দেখা গেছে চাকরি করছি তারপর দুই এক জায়গায় হয়তো ইন্টারভিউ দিলাম বা একটা অ্যাপ্লিকেশন করলাম হয়তো দেখা গেলো আমার ঘরের ফাঁক দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বসে গেছে মানে ইঞ্জিনিয়ার্স তখন এমন একটা ডিম্যান্ড ছিল সোসাইটিতে যে সবে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে পরে মেডিকেল আর তারপরে সিভিল সার্ভিস যারা আর্টসে পড়তো তাদের জন্য অবশ্য সিভিল সার্ভিস একটা ভালো অপশন ছিল সেই হিসাবে ওই কারণেই হয়তো আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এসেছিলাম ঠিক নিজের চয়েসে বা ভালো লাগে ইঞ্জিনিয়ারিং সেটা হয়তো বলাটা ঠিক হবে আপনার স্টুডেন্ট লাইফ নিশ্চয়ই আপনি অনেক মজা করেছেন এবং স্টুডেন্ট লাইফের কিছু সিগনিফিক্যান্ট ঘটনা সম্পর্কে জানবো কিন্তু এই মুহূর্তে দর্শক নিচ্ছি ছোট একটি বিরতি কোথাও যাবে না ফিরছি বিরতির পর আরও কিছু অজানাত কথা শোনার জন্য অনেক দিন পর্যন্ত মেলামেশার পরে যখন মোটামুটি বিয়ে করব ঠিক করা হলো তখন পারিবারিক দিক থেকে বাধা বিপত্তি এবং সব কিছু কাটিয়ে যখন আমরা মোটামুটি ঠিক করলাম যে নিজেরাই এক একসঙ্গে আলাদাভাবে বিয়ে করে ফেলবো যেটা সব সবসময় যেটা কোর্ট ম্যারেজ বলে অন্য কিছু ভাবে তখন আলটিমেটলি ফ্যামিলির থেকে এটা সম্মতি দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে বিয়ে হয়েছে চলতে চলতে অনুষ্ঠানে আজকের এই পথ আমাদের জিএম কাদের সাথে কথা বলছিলাম আপনার ছোটবেলা আপনার ছেলেবেলার বিভিন্ন স্মৃতি নিয়ে আপনি বলছিলেন আপনি বুয়েটে স্টুডেন্ট স্টুডেন্ট ছিলেন এবং আপনি হলে ছিলেন তো স্টুডেন্ট লাইফে আপনার কোনো ঘটনা যেটা ধরেন পাগলামি বা কোনো ধরনের ক্রেজি কিছু করেছিলেন যেটা এখনও আপনাকে হাসিয়ে তোলে বা আপনি চিন্তা করেন যে ক্রেজি একটা কাজ করেছিলাম না আমি করেছি সেটা তো আছেই আমি যেটা বলছিলাম যে দলবদ্ধভাবে আমরা অনেক কিছু করতাম যেমন তখনকার সময় আমরা যখন লেখাপড়া করেছি পঁয়ষট্টি থেকে উনসত্তর পর্যন্ত আমি ছিলাম। ওই সময় আমাদের একটা বড় পাস্ট টাইম ছিল বিকালের দিকে সারাদিন কাজকর্ম করতাম অত্যন্ত চাপ ছিল পড়ার চাপ অনেক কাজের চাপ ছিল বিকালের দিকে কিন্তু সবাই দলবদ্ধভাবে আমরা একসাথে মিলে মিলে এই হোস্টেল থেকে শুরু করে হেঁটে হেঁটে ইডেন কলেজের সামনে দিয়ে আমরা যেতাম নিউ মার্কেটে এবং নিউ মার্কেটে গিয়ে দু একটা ঘোরা দিয়ে আমরা বিকালে আসতাম এটা ছিল আমাদের একটা পাস এবং এই যাওয়া আসার ভিতরে হ্যাঁ ওই ইডেন কলেজের ব্যাপার হলো দিয়ে ওটা ছিল মহিলাদের ইয়ে এবং সেখানেও ওখানে যারা ছাত্রী থাকতো তারাও ওই সময় আমাদেরকে অনেক সময় জানালা দিয়ে হাত নাড়তে অনেক সময় হাততালি দিত অনেক কথা বলতো অফকোর্স আমার নিজের পছন্দের জন্য নয় মানে জেনারেলি এটা একটা আমাদের খুব পছন্দের একটা রাস্তা ছিল আর আর নিউ মার্কেটে গিয়ে আর কয়েকবার চক্কর দেওয়া তো তৎকালীন সময় আমরা এটাকে ফিল্ডিং দেওয়া বলতাম আর কি মানে হলো মহিলাদের পিছে পড়া এখন আমি জানি না এরকম ব্যাপার আছে কি তো ওই ধরনের ব্যাপার চলতো করতে করতে যেটা মজার ব্যাপার হলো আমাদের এক বন্ধু একবার বাজি রেখে এক মানে মেয়ে তার মানে পরিচিত বা চাকরি পছন্দ করে তা আমরা একটা বললাম যে তুমি তার সঙ্গে কথা বলবে বা তার সঙ্গে একটা কিছু করবে এই ধরনের একটা করা হলো তাকে অনেক সাহস সাহস দেওয়া হলো এবং মোটামুটি একটা বাজির মতো যে করতে পারবে কি না সে খুব চ্যালেঞ্জ হিসাবে নিল এবং গিয়ে ওই মহিলার সাথে আমাদের আমরা পিছিয়ে দাঁড়িয়ে দেখলাম সে এক আমাদের চেয়ে জুনিয়র চেম্বো সরি ইন্ডিয়ানের ছাত্রী তার সঙ্গে গিয়ে কথাবার্তা বলে সে সাকসেসফুলি চলে আসলো আর কি ও মুখটুক লাল করে পরবর্তীকালে যাই হোক ও আবার ওই ওটা কন্টিনিউ করলো এবং এক পর্যায়ে গিয়ে সেই মানে মেয়ের সঙ্গে ওর বিয়েও হয়েছিল এবং আলটিমেটলি তার দে হ্যাড এ ভেরি গুড ফ্যামিলি লাইফ অলসো

ছিল দেখলেই আমাদের তখন বুকে একটা অন্যরকম হাহাকার ভাব আসতো এটা স্বাভাবিক এবং আমার মনে হয় সকলেরই হয় ওই বয়সটাই এরকম ছিল তখন মানে কাউকে সেরকম দেখলেই পছন্দ হয়ে যেত হয়তো অনেক কিছু কল্পনা করতাম রাতে শুয়ে সে তারপরে অনেক সময় কবিতার কথা মনে হতো অনেক ধরনের এবং এটা নিয়ে ঠাট্টাই এর কি বন্ধু বান্ধবদের মধ্যে কিছুদিন পর্যন্ত আবার কিছুদিন পরে আবার দেখা গেল অন্য আরেকজনকে এরকম ভালো লাগছে তো এই ধরনের ঘটনা তো এটা মোটামুটি রেগুলারই ছিল তবে আমি কবিতার বইটা লিখেছি অনেক পরে আমার উনিশশো নব্বই সালের দিকে যখন আমি চাকরি করতাম ইঞ্জিনিয়ার হিসেবে বেশ সিনিয়র অবস্থায় তখন থেকে কবিতার বই লিখেছি একটা কবিতা মানে অনেক কবিতা লিখতাম মাঝে পত্রিকাও দিতাম ওগুলোকে কম্পাইল করে পরে একটা কালো গোলাপ নামে একটা কবিতা বই বের করেছিলাম তো ওইটা কবিতার অন্যান্য গান বাজনার ব্যাপারটা হলো আমার পরিবারে এখন যেটা হচ্ছে গান বাজনার দিকে আমি সবসময় ভক্ত ছিলাম যদিও সুযোগের অভাবে হয়তো নিজে কোনো সময় প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিখা শিক্ষা লাভের সুযোগ হয়নি যার জন্য আমি গান বাজনা তেমন শিখতে পারিনি কিন্তু আমার শখ ছিল এবং আগ্রহ ছিল এবং ওটার উপরে আমার একটা বলবো খুব ভালো লাগা ছিল গান বাজনার উপর তো আমার ফ্যামিলিতে কিন্তু এখন আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়ে এমনকি আমার ছোট যে নাতনি হয়েছে সেও গান বাজনার ভক্ত বলে আমার মনে হচ্ছে আমার বাসায় প্রচুর চর্চা হয় আমার মেন নিজেও নাচ করত গান করে এখনো এবং এগুলো সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক মনা ছিলেন সব সময় আপনার বিয়েটা কিভাবে হলো এটা কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জড না এটা পছন্দের ম্যারেজ অফ কোর্স মানে ম্যারেজ নয় এবং এটা বিয়েতে গিয়ে করতে গিয়ে আমাকে যথেষ্ট পরিমাণে ঝামেলায় ঝামেলায় হয়েছিল মানে আমরা যখন বিয়ে মানে অনেক দিন পর্যন্ত মেলামেশার পরে যখন মোটামুটি বিয়ে করব ঠিক করা হলো তখন পারিবারিক দিক থেকে বাধা বিপত্তি এবং সবকিছু কাটিয়ে যখন আমরা মোটামুটি ঠিক করলাম যে নিজেরাই এক একসঙ্গে আলাদাভাবে বিয়ে করে ফেলবো যেটা সব সবসময় যেটা কোর্ট ম্যারেজ বলে অন্য কিছু ভাবে তখন আলটিমেটলি ফ্যামিলির থেকে এটাও দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে বিয়ে হয়েছে একটা আমি তখন স্টুডেন্ট আমি জাস্ট পাশ করেছি আমার ওয়াইফ তখন স্টুডেন্ট ছিল আর কি তো এই অবস্থাতেই মোটামুটি জিনিসটা হ্যাঁ তারপরে অবশ্য আমার ওয়াইফ বিয়ে করার হ্যাঁ না আমার ওয়াইফও পাশ করে গেছিলো শেষ বহন বিয়ে হয় তখন অলমোস্ট পাশ করেই বেরিয়েছে আর কি এরকম হবে এখন ছেলে মেয়ে কত ছেলে আমার এক ছেলে এক মেয়ে মেয়ে বড় আর ছেলে হলো ছোট আর কি আপনি যেহেতু কবিতা লেখেন গান করেন আপনি কয়টা কবিতা এবং কয়টা গান আপনি আপনার ওয়াইফকে ডেডিকেট করে করেছেন কবিতা এবং গান ভাই যেগুলি বলা হয় এগুলো কাকে ডেডিকেট করা হবে বা কিছু এগুলোর সবসময় একটা মানে কিছুটা হলো এটাকে উজ্জ্ব রাখা হয় আর কি এটা এটা ইট ইজ ফর অল ইট ইস ফর কবিতা বা যে কোনো সাহিত্যকর্ম বা যে কোনো শিল্পকর্মের মানে উদ্দেশ্য হলো সারা মানব জাতি এবং আর একটা হলো যে নিজেরকে নিজেকে প্রকাশ করা আর কি তো এই এখানে কোনো পার্টিকুলার কোনো ব্যবস্থাকে হয়তো কোনো সময় কোনো কেউ চিন্তা করে কিন্তু এটার ব্যাপ্তি অনেক বেশি থাকে এই ধরনের জিনিসের ব্যাপ্তি সাধারণত ঠিক যেটাকে দেখা যাচ্ছে সেটাই নয় এর পিছনে অনেক কিছুই থাকে এবং আসলে নিজের মনকে খুলে উন্মুক্ত করা এটি হলো আমার মনে হয় এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আপনি পলিটিক্সে কীভাবে পলিটিক্সে আসাতে অবশ্যই আমার ঘটনাচক্রে কিছুটা বলতে পার যে দুর্ঘটনাও বলা যায় কিছুটা বা যেটাই হোক এখন দুর্ঘটনা বলা ঠিক হবে না ঘটনাই বলবো এখন চক্রে চলে এসেছিলাম আমি ওই ইঞ্জিনিয়ারিং পাশ করার প্রায় পঁচিশ বছর আমি বিভিন্ন জায়গায় অনেক ধরনের কাজ করেছি খুব আমার ক্যারিয়ারটা অত্যন্ত কি বলবো বর্ণ মানে বর্ণাঢ্য বলা যায় আমি নিজে যদি সেভাবে ধরি বিদেশে চাকরি করেছি ইঞ্জিনিয়ার হিসেবে আমি একেবারে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি বাংলাদেশে আবার কর্পোরেশনে চাকরি করেছি আবার সরকারের গভর্নমেন্ট ওন কোম্পানিতে চাকরি করেছি আবার বিদেশে যেটা ছিলাম ওটা এখন বিদেশি সরকারে চাকরি করেছি তো বিভিন্ন ধরনের অভিজ্ঞতা চাকরি করার এবং বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছি ডকের আমি কেরিয়ার শুরু করেছিলাম পুরোপুরি ইঞ্জিনিয়ারিং কাজ আমি টব্যাকো কোম্পানিতে ছি সেখানেও কিছু ধরনের কাজ কাজ এরকম ধরনের বিভিন্ন জায়গায় ডিজাইনিং প্ল্যানিং এরকম অনেক ধরনের কাজ করেছি লাস্টে ছিলাম পেট্রোলিয়াম কর্পোরেশন ওখানে আমি ডাইরেক্ট প্ল্যানিং অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড ছিলাম তারপরে তারপরে হলো কি হঠাৎ করে রাজনৈতিক পট পরিবর্তন হলো এবং নব্বইয়ের পরে একানব্বইতে যখন আমার বড় ভাই উনি পদত্যাগ করে চলে গেলেন সরকার থেকে তখন একটা আমার উপরে কিছুটা পলিটিক্যাল যদিও আমি পলিটিক্স সঙ্গে জড়িত ছিলাম না আমাকে ওই ওয়েসডি বলে যেটাকে আর কি কোনো কাজ ছাড়া এমনি বসিয়ে রাখা হলো তো যখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি কিছু পলিটিক্সের সঙ্গে জড়িত না থেকেও নানানভাবে জড়িত হয়ে যাচ্ছে আর তাছাড়া তৎকালীন সময় যেটা সমস্যা দেখা দিয়েছিল যে আমার বড়ো ভাই এরশার সাহেব যখন জেলে গেলেন তখন আমার একটা দায়িত্ব হয়ে গেল যে ওনার ব্যাপারে কিছু করা সেটাকে অনেক ক্ষেত্রে ঘোরাঘুরি করে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে পলিটিক্স এর মধ্যে না ঢুকে আমি ঠিক সত্যিকার অর্থে ওনারও কোনো উপকার করতে পারবো না এবং সার্বিকভাবে দেশের যদি কোনো বড়ো ধরনের কোনো কাজ করতে চাই সেটাও করতে পারবো না তখন আমার সুযোগ মনে হলো যে এটা একটা সুযোগ যে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে আমি পলিটিক্সে ফুল টাইম ঢুকে গেলাম নাইনটি সিক্সের ইলেকশনে আমি প্রথম লালমনিহাট কনস্টিচুয়েন্সি থেকে লালমন শহর কনস্টিচুয়েন্সি থেকে ইলেকশন করলাম এবং পাশ করে গেলাম এই পাশ করার ফলে আমি একটা গ্রহণযোগ্যতা বা যেটাই বলি আমি অফিসিয়াল রিকগনিশন পেয়ে গেলাম অ্যাজ এ পলিটিশিয়ান তারপর থেকে অবশ্য আমি দীর্ঘ আঠারো বছর মানে এই লাস্ট নাইন্থ পার্লামেন্ট পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি মধ্যে দু বছর কেয়ারটেকারের আমল ছাড়া আমি এমপি ছিলাম তিনটা টার্মসে আমি এমপি হয়ে কাজ করেছি এই মুহূর্তে আমরা একটি বিরতি নিয়ে নিচ্ছি দর্শক এই মুহূর্তে ছোটো একটি বিরতি নিচ্ছি খুব ভালো একটি আড্ডা চলছে আরও অনেক কিছু কিন্তু জানার আছে কোথাও যাবেন না ফিরছি ছোট একটি বিরতি পর সবচেয়ে বড় স্ট্রেংস আমি খুব স্বচ্ছ মানুষ আর সহজ সরল এটা হলো আমার স্ট্রেংথ আবার কোনো কোনো ক্ষেত্রে এটি হলো আমার উইকনেস কিছুদিন আগে উচ্চ পর্যায়ের নেতার এরকম শুনলাম পল্লিক্স করলে খারাপ কাজের সঙ্গে জড়িত হতে হবে এই ধরনের না করলে তারা পল্লিক্সে ঠিকতে পারবে না ভালো করতে পারবে না স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম জি এম কাদের সাথে কাদের সাথে আপনি বলছিলেন আমাদেরকে আপনার পলিটিক্সে আপনার এন্ট্রেন্সটার কথা যে আপনি পার্টিতে এসে আপনার একটা রেসপন্সিবিলিটি বোধ থেকে আপনি এসেছেন আমরা আপনার সাথে কথা বলছিলাম এবং অনেক মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে আপনার সিবলিংস অনেক সময় অনেক বড় বড় পজিশনে ছিলেন আপনার ভাই অনেক বড় পজিশনে ছিলেন আপনি কখনো সেই পজিশনটার অ্যাডভান্টেজ নেননি আপনি সব সময় ম্যান হওয়ার চেষ্টা করেছেন আপনি এটা কিভাবে মেইনটেইন করেছেন যে এটা তো খুবই স্বাভাবিক একটা মানুষের মধ্যে চলে আসে যে আমার আমার সিবলিংস যে এত ভালো পজিশনে আছে আমি তার থেকে কিছু অ্যাডভান্টেজ নেই আমার মনে হয় স্বাভাবিক হলো না নেওয়াটাই যেটা নেওয়ার চেষ্টা করা হয় ওটাই অস্বাভাবিক এখন আমাদের দেশে তো সব কিছু উল্টো পথে চলছে এই জিনিসগুলি আমাদের যে মূল্যবোধের অবক্ষায় এটি খুব দুঃখ দেয় আমাকে মাঝে মাঝে মানে দুর্নীতি কোনো সময় নীতি হতে পারে না মানুষের ক্ষমতার অপব্যবহার কোনো সময় ক্ষমতার ব্যবহার হিসেবে চালানো ঠিক না এটা ওটা হলে হতো আমার ক্ষমতার অপব্যবহার করা বা আমার ভাইকে ক্ষমতার অপব্যবহারে উৎসাহিত করা বা নিয়োজিত করা এটা আমি মনে করেছি যে এটা উচিত নয় খুবই নবেল একটা এবং এটাই স্বাভাবিক এটাকে অস্বাভাবিক বলা হচ্ছে এটাই হলো আমাদের দেশের অস্বাভাবিকত্ব মানে আমাদের মাইন্ডসেট এমন হয়ে গেছে। না আমি মনে করি যে আমাদের মাইন্ডসেটের যে কোনো কারণই হোক এগুলোর পরিবর্তন খুব দরকার হয়ে গেছে এবং আমি আশা করি তোমাদের মতো মানুষরা আগামী প্রজন্মে এই ধরনের জিনিসগুলি দেখবে যেটা স্বাভাবিক সেটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে আপনি অস্বাভাবিক জিনিসকে স্বাভাবিক বলে চালিয়ে দাও ঠিক না আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন মিনিস্ট্রিতে সার্ভ করেছেন সেই মিনিস্ট্রিগুলোতে এখনও কথা বললে তারা বলে যে আপনার মতো অনেস্ট মানুষ পাওয়া খুবই ডিফিকাল্ট তো আপনি কি জানেন যে তারা এখনও আপনাকে মনে করে আপনাকে এইভাবে একজন রোল মডেল হিসেবে দেখছে আমি এটা সেইভাবে অতটুকু জানি না তবে আমি আশা করি কেননা আমি যেটা করেছি সব সময় একটা জিনিস আমি যেখানেই কাজ করেছি যেমন আমি যখন আমি ব্যুরোক্রেসিতে ছিলাম বা ইঞ্জিনিয়ার হিসেবে বা ম্যানেজার হিসেবে কাজ করেছি তখনও আমি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছি এবং দেশের স্বার্থ বা জনগণের স্বার্থকে সবসময় প্রাধান্য দিচ্ছি এখানে আমি ওই জিনিসটার দিকেই সবসময় খেয়াল করেছি যে আর আমার দায়িত্ব হিসেবে ওটাকেই নিয়েছি যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেটাকে জনগণের সেবা করার বা একটা সুযোগ পেয়েছি আমি এবং সেটাকেই সেইভাবেই করতে হবে আমি সবসময় সেইভাবে চেষ্টা করেছি আজ অনেস্টি শুধু এক একটা একটা সাইড যেটা যেটা অফকোর্স অনেস্টি না হলে এই জিনিসগুলো হয়তো কোনো সময় সম্ভব হয় না এটা একটা খুবই দরকারি জিনিস কিন্তু আরেকটা জিনিস হলো কিন্তু কাজটা জানতে হয় বুঝতে হয় আমি যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং প্র্যাকটিক্যালি অনেক ধরনের অভিজ্ঞতা আমার আছে আমি কাজটাকে কোনটা কাজ কীভাবে করতে হবে এটা আমার জানা শুরু করে কাজে আমার কাজের ভিতরে সবচেয়ে বড়ো যেটা আমি মনে করি সেটা হলো যে আমার কাজের যে স্কিলটা এটাকে খুব কাজে লাগানো সম্ভব হয়েছে এবং ওটার ফলাফলও আমি পেয়েছি আমি যেগুলো মিনিস্ট্রিতে ছিলাম আমি থাকাকালীন সময় ওগুলো খুবই সুনামের সাথে কাজ হয়েছে এবং অনেকগুলো ঠিক তাদের সুনামটা অনেক ক্ষুণ্ণ হওয়ার পরে আমাকে দেওয়ার পরও ওটাকে পরবর্তীকালে ইট কেম আউট টু বি এ ভেরি সাকসেস স্টোরি সো আমার দুটো জিনিসে আমি চেষ্টা করছি একটা হলো কাজটা বুঝে সঠিকভাবে করা আর দু নম্বর হলো এই কাজ করতে গিয়ে কোনোভাবে প্রভাবিত না হওয়া সেটা টাকা পয়সা হোক বা অন্য কোনোভাবে হোক প্রভাবিত না হওয়ার চেষ্টা করছি অফকোর্স ভালো কাজের কদর স্বাভাবিকভাবে হলেই স্বাভাবিকভাবে হবে এটি আমার আশা এবং আমি সেই জন্য আমি মনে করি যে মানুষ এটা এবার আমরা একটু ব্যক্তি ব্যক্তি জিএম কাদের সম্পর্কে জানতে চাই যে পরিবারে আপনি কেমন আপনি একজন বাবা হিসেবে কেমন আপনার ছেলে আছে মেয়ে আছে আপনার ছেলে রিসেন্টলি বিয়ে করেছেন যেটা আমরা জানতে পেরেছি আপনি বাবা হিসাবে আমাকে ছেলে পেলেরাই ছেলে মেয়েরাই তবে আমি নিজে মনে করি যে আমার যেটা দায়িত্ব ছিল আমাদের আমার পুত্র কন্যাদের উপর সেটা আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি তাদেরকে ছোটবেলা থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি তাদের শারীরিকভাবে মানসিকভাবে তারা যে সুস্থ থাকে জন্য চেষ্টা করেছি এবং সত্যিকার অর্থে আমার ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে আমি নিজে গর্ববোধ করি এবং আমি মনে করি সমাজের যে কোনো লোক তাকে ভালো করে খুব প্রতিষ্ঠিত এবং তারা খুব ভালো কাজ মানুষ শিক্ষকতা ভালো বলে এটা আমার ধারণা শিক্ষাগত যোগ্যতায় সবাই একেবারে হায়ারস্টেড পর্যন্ত গেছে দুজনই এখন মোটামুটি পিএইচডি করার পর্যায়ে আছে এম পর্যন্ত দুজনের হয়ে গেছে আমার ছেলে কম্পিউটার সায়েন্স এবং মিডিয়ান কমিউনিকেশান দুটো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে মিডিয়ান কমিউনিকেশান কিংস কলেজ থেকে এমএস করেছে পরে আবার এম ফিল করেছে সিডনি ইউনিভার্সিটি থেকে এখন সে সিডনি ইউনিভার্সিটিকে পিএইচডি করার জন্য চেষ্টা করছে হয়তো আগামীতে আগামীতে ওখানে যদি যাওয়ার সুযোগ হয় সেটা করবে আমার মেয়েও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এবং পর ক্লাসে ফার্স্ট মোটামুটি উচ্চ ইয়েতে মার্ক পেয়ে পাস করেছে অনেক সময় প্রথম স্থান অধিকার করেছে প্রায় সময়ই তারা তো আমার মেয়েও কম্পিউটার সায়েন্সে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে সিডনি ইউনিভার্সিটি থেকে এমএস করেছে আপনার পরিবারে আপনার জামাত আছে যিনি সংস্কৃতি অঙ্গনে একজন আরেকজন বিশিষ্ট মুখ ওনার সাথে আপনার রিলেশনটা কেমন মাহফুজ ওকে আমি আমার নিজের ছেলের মতোই মনে করি এবং সত্যিকার অর্থে আমার হি ইজ লাইক মাই অ্যানাদার সান এবং ও যেহেতু একটু বয়সে বড় ওর উপরে আমি অনেক ক্ষেত্রেই খুব ভরসা করি ও বুদ্ধি পরামর্শ বা সাপোর্ট বা যে কোনো ধরনের একটা সমস্যা হলে এবং সেও খুব প্র্যাগমেটিক অ্যান্ড অত্যন্ত সেলফ মেড পার্সন এবং ওকে আমি যতটুকু দেখেছি যখন ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তখন এমন কিছুই সে ছিল না তবুও তার মধ্যে যে একটা পোটেন্সিয়াল ছিল ওটা আমার আমি মনে করেছি এবং সে যে একটা ভালো মানুষ হিসেবে ভালো এটা আমার চোখে পড়ছে যার জন্যই আমি এই ব্যাপারে অনেকেই অনেক কিছু মতামত ছিল পরিবারের অনেকেই এটাতে তেমন একটা মত ছিল না যেহেতু এইসব ফিল্মের লাইন বা এই মিডিয়া লাইনের থেকে যারা আসে তাদের ব্যাপারে অনেকেরই আমাদের সমাজে অনেক সময় তাদের সম্পর্কে ধারণা অত স্বচ্ছ থাকে না তো ফলে কিন্তু আমি তারপরেও করেছি বা আমি মনে করি যে আমার সিদ্ধান্ত সঠিক ছিল এবং যদিও আমার মেয়ের নিজের পছন্দ তবে আমার অনুমতি ছিল পরবর্তীকালে আমি অনুমোদন দিয়েছিলাম এটার জন্য আমি মনে করি সে ভালো মানুষ এবং একজন পলিটিশিয়ান হিসেবে আপনি কি মনে করেন আপনার স্ট্রেংস অ্যান্ড উইকনেসেস কী কী আমার স্ট্রেংথ সবচেয়ে বড়ো স্ট্রেংথ আমি খুব স্বচ্ছ মানুষ আর সহজ সরল এটা হলো আমার স্ট্রেংথ আবার কোনো কোনো ক্ষেত্রে এটি হলো আমার উইকনেস আমি যে অনেস্ট আমি যে সোজা পথে চলি আমি যে কোনো ব্যাপারে দুই নম্বরে কিছু করতে চাই না এটি আমাদের দেশের মানুষের আজকাল বলে যে পলিটিক্সতে এভাবে হয় না পলিটিক্স করলে ক্রিমিনাল হতে হবে কিছুদিন আগে উচ্চ পর্যায়ের নেতার মুখে এরকম শুনলাম পলিটিক্স করলে খারাপ কাজের সঙ্গে জড়িত হতে হবে এই ধরনের না করলে তারা পলিটিক্স টিকতে পারবে না ভালো করতে পারবে না এটিই বলা হয় তবে আমি এখনও আমার ওই সরল সহজ পথে থাকার আছি এবং স্বচ্ছতা আমি বজায় রাখছি এবং রাখবো আশা করছি যে এটি ভবিষ্যতে আমার স্ট্রেংথ হিসাবে জনগণ গ্রহণ আপনি দেশের জন্য অনেক ভেবেছেন আপনার ফিউচার প্ল্যান কি আপনি ভবিষ্যতে বাংলাদেশকে কোথায় দেখতে চান বা আপনার সেখানে কন্ট্রিবিউশনটা কত কি আছে বলে আপনি মনে করেন আমি মনে করি বাংলাদেশ একটা অসীম সম্ভাবনার দেশ এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি অনেক সময় আমি যখন মন্ত্রী ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আমি বলেছি বাংলাদেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে এবং এটা বললে মতো মানুষের মনে করে যে কথার কথা বলছে না আমি ব্যক্তিগতভাবে দেখেছি বাংলাদেশে আমি দেখেছি যে মানুষের বন একেবারে সব ধ্বংস হয়ে গেছে আমি নিজেই তাদের পাশে কিচ্ছু নাই একেবারে সেই অবস্থা থেকে আবার নিজে অনেক কীভাবে কীভাবে তারা নিজেরাই নিজেদের খাদ্য বা বাঁচিয়ে রাখছে সরকার তাদেরকে হয়তো সহায়তা করেছে অনেক সময় যে সহায়তাটা সাফিসিয়েন্ট ছিল না পরে আবার দেখা গেলো একের পর ফসল করে ফেললো এই কৃষকরাই করলো এই সাধারণ ইয়েরই আবার মানে যেখানেই আমি যাচ্ছি যেখানে যে কোনো সেক্টরে আমি কাজ করি আমাদের আমাদের দেশে প্রচুর মানুষ আছে অত্যন্ত সৎ এবং অত্যন্ত ডেভোটেড এবং বাংলাদেশের সম্ভাবনা আমি মনে করি যে কোনো সেক্টরে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক বেশি আমরা যদি শুধু আমাদের পলিটিশিয়ানরা এবং আমাদের যারা রাজনীতি করে তারা যদি রাজনীতিটাকে ওই ওই বাঁকা পথে না নিয়ে যেতেন মোটামুটি যদি একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেন তাহলে বাংলাদেশের মানুষকে পলিটিক্সটা হেল্প করত এখন আমার মনে হয় বাংলাদেশের মানুষকে আমাদের দেশের পলিটিক্সটা অনেক সময় মানুষের স্বাভাবিক যে বেগে চলে যেতে চায় পলিটিক্সের কারণে অত বেগে যেতে পারে না তাদেরকে কিছুটা থামিয়ে দেওয়া হয় কিছুটা ধীরে যেতে হয় বা তাদেরকে পিছু টান একটা এই পিছু টানটা না দিয়ে যদি তারা সাধারণভাবে তাদের কোনো বাধা না প্রাপ্ত না হতেন অথবা তারা যদি সত্যিকার অর্থে দেশের পলিটিক্যাল নেতৃত্ব থেকে তারা যদি সামনে এগিয়ে যাওয়ার একটা সুবিধা পেতেন তাহলে বাংলাদেশ আরও তারা তাড়াতাড়ি অনেক উপরে চলে যেতে পারতো আমি বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আশাবাদী অত্যন্ত আশাবাদী এবং এটা শুধু মিডল ইনকাম দেশ হিসেবে নয় আর উপরে উঠতে পারে যে কোনো সময় শুধু একটু নেতৃত্ব যদি সঠিক নেতৃত্ব পায় এটা আমার বিশ্বাস দরকার না আসলে আপনার সাথে কথা বলে অনেক ইন্সপায়ার্ড হলাম যে এবং মনে হচ্ছে যে আসলে দেশের এখনো সম্ভাবনা পুড়িয়ে যায়নি এখনো আমরা সম্ভাবনা দ্বার প্রান্তে আছে এবং আমাদের সামনে আছে আরও উজ্জ্বল ভবিষ্যৎ আপনি যে স্পষ্ট ভাষে এবং আপনি যে সবসময় স্বচ্ছ কথা বলেন সেটারই এক ঝলক আমরা দেখলাম দর্শক উনি কিন্তু অনেক ভা স্পষ্টভাবে বললেন যে কোথায় আমাদের সমস্যা এবং কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে দর্শক আজ চলতে চলতে পথ চলা এখানেই শেষ কিন্তু পথ চলা থেমে থাকবে না আমরা আমাদের কাজ করেই যাব এবং চলতে চলতে আগামী এপিসোডে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই আমাদের আড্ডা শেষ করছি খোদা হাফেজ